নানা উদ্যোগের পরও কমছে না ডলারের সংকট। মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেকর্ড ১২৫ টাকা দরে ডলার বিক্রি হচ্ছে। রিজার্ভ কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রেমিটেন্স সংগ্রহ বাড়ানোর মাধ্যমে মুদ্রাবাজারে ডলারের দাম কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। শারফুল আলমের রিপোর্ট। বৈদেশিক মুদ্রাবাজারে বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডলার। ব্যাংকে ১১৪, প্রবাসী আয়ে পাঁচ ভাগ প্রণোদনা সহ ১১৬ এবং এলসি খোলায় ডলারের বিনিময়ে গুনতে হচ্ছে ১১১ টাকা। ব্যাংকিং খাতে ১১৪ টাকা নির্ধারিত থাকলেও সেখানে প্রয়োজনীয় ডলার না পেয়ে অনেকে ছুটছেন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে, সেখানেও রাখা হচ্ছে চড়া দাম। চাহিদা মাফিক ডলার না পাওয়ার অভিযোগও করছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। ব্যাংক তো আমাদেরকে ডলার দেয় না, আমরা তো গ্রাহকদের কাছ থেকে কেনা কিনিয়ে উঠেছি, আমরা এই ডলার কিনতেও পারি না, বেচতেও পারি না, আমরা কেনা বেচা বন্ধ রাখছি। ডলার নিয়ে কারসাজি বন্ধে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে, তাতেও শৃঙ্খলা ফিরেনি মুদ্রাবাজারে। অন্যদিকে আমদানি ও প্রবাসী আয়ে ডলার বিনিময়ে দাম বাড়ায় অনেকে সুযোগ নিচ্ছে জানিয়ে ব্যবসায়ী ও গবেষকরা বলছেন এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলারের শর্টেজের জন্য আমাদের এলসি খুলতে, স্পেশালি আমরা যখন মেশিনারি এলসি, কেমিক্যাল এলসি, অন্যান্য আইটেমগুলো যখন করি সেটার একটা শর্টেজ, এটা আলটিমেটলি ইনফ্লেশনেও হিট করে, সুতরাং সেটা আমাদেরকে সমস্যা করে। টাকার সাথে ডলারের যে বিনিময় হার, রিজার্ভের অবস্থা কি, আমাদের ডলার এবং বৈদেশিক কারেন্সির প্রাপ্তি কতটুকু তার উপরে নির্ভর করবে, এটাকে যত আমরা বাজারের সাথে সমন্বয় করতে পারবো তত একটি স্থিতিশীল একটা অবস্থা আসবে। কাব মার্কেটের সাথে অফিশিয়াল মার্কেট, এটার যে পার্থক্য সেটা সেদিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। স্বল্পমেয়াদে আমার মনে হয় যে রেমিটেন্স আমাদের একটা বড় একটা সহায়ক হতে পারে। প্রবাসী আয় বাড়ানোর পাশাপাশি অর্থ পাচার বন্ধে নজরদারি বাড়ানোর মাধ্যমে ধাপে ধাপে বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমিয়ে আনা সম্ভব হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।